কিউএনএ টাইপ মানে কি, কিউএনএ পাবলিকেশনের বই কিনা? না, কিউএনএ পাবলিকেশনের বই কিনা না, বাট কিউএনএ পাবলিকেশন যে বইগুলো বেচে সেই বইগুলোকে মাথায় ধারণ করা। একটা পৃষ্ঠার দিকে তাকাও, পৃষ্ঠার দিকে দেখতে পাচ্ছ এখানে কি আছে, একটা চ্যাপ্টার দেওয়া আছে, সেই চ্যাপ্টারটার কোন কোন টপিক, সেগুলো কত কত সালে কোশ্চেন আসছে, তাই না? জাস্ট এই কাজটাই করা হয়েছে। তো এটা হলো জাবির একটা বই, এরকম ঢাবির আছে, মেডিকেলের আছে, ইঞ্জিনিয়ারিং আছে, যাই হোক। তো তুমি যদি ভার্সিটি ইউনিটে চান্স পেতে চাও, বিশেষ করে ঢাবিতে চান্স পেতে চাও, তোমার এরকম একটা ছক মাথার মধ্যে ধারণ করতে হবে। তোমাকে যদি আমি কোশ্চেন করি ভেক্টর চ্যাপ্টারটা থেকে ঢাবিতে লাস্ট 15 বছরে কী কী টাইপের কোশ্চেন আসছে, তুমি যাতে বলতে পারো। তুমি কখন বলতে পারবা? যখন তুমি বিগত বছরের কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ সলভ করবা। চ্যাপ্টার ওয়াইজ সলভ কোথা থেকে করবা? বাজারে একটা মাত্র বই আছে, এই যে ভার্সিটি ইউনিট অ্যানালাইসিস DU, ঠিক আছে, এই বই থেকে করবা, অথবা নিজে সাল ওয়াইজ কোশ্চেনগুলো নিয়ে সুন্দর মতো চ্যাপ্টার ওয়াইজ ফেলাবা। আমাদের প্রথম ও প্রধান টার্গেট হবে যাতে আমি কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে খুব ভালো মতো জানি এইখান থেকে কী কী শর্টকাট আসবে, কী কী কোশ্চেন আসবে। একটা চ্যাপ্টারে 200 শর্টকাট থাকতে পারে, বাট তার মধ্যে কোন 15টা ইম্পর্টেন্ট। একটা চ্যাপ্টারে 300 লাইন ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকতে পারে বায়োলজির। হাসান স্যারের বইতে যত ইনফরমেশন, মহাবিশ্ব তো তারাও নাই, এত ইনফরমেশনের মধ্যে কোন ইনফরমেশনগুলো আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসতে পারে, এইটা আমাকে জানতে হবে। বিগত বছরের কিউএনএটা করতে হবে, এটা কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি পরীক্ষার পরবর্তীতে যায় বুঝবে। এটা সবাই বুঝে যখন 2-3টা পরীক্ষা যায়, চতুর্থ পরীক্ষাটাতে যায় বুঝে। ভার্সিটি ইউনিটের কোশ্চেন 75% প্রতি বছর যত কঠিন কোশ্চেন হোক না কেন বিগত বছরের টাইপ থেকে দিবে। তুমি যদি 75% রাইট করো, তোমার সিরিয়াল 2 ডিজিট বা সর্বোচ্চ 3 ডিজিটে যাবে, এর বেশি কখনোই না, 1 ডিজিটেও চলে আসতে পারে। সো বিগত বছরের কোশ্চেন কিউএনএ করো, প্রথমবার চান্স টান্স না পায় তারপরে যে কিউএনএ করছো এটার কোনো যৌক্তিকতা নাই। ক্লাসের মধ্যে বয়ে আসো, যখন তুমি কিউএনএ করে যাবা, ধরো তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের ক্লাসে তোমার আমি মনে করো দৈর্ঘ্য সংকোচন, সময় সংকোচন, ভর বৃদ্ধি এগুলো না শিখায় আমি তোমার হইলো গিয়ে লরেন্স রূপান্তর পড়াচ্ছি, তখন তুমি বলবে এই শালা কি করাইতেছিস তুই, এগুলো এগুলো তো আসে না। তো এই আইডিয়াগুলোর জন্য হলেও কিউএনএ করা লাগবে, মাইন্ড ইট।